এবেবে যুক্ত দুই পিলাবারম পাই আসিলা খুশি খবর। হ্যাঁ দর্শক বন্ধু, যে ছাত্রছাত্রী মানে প্লাস টু বোর্ড পরীক্ষা দেউছন্তি সেমানকু মিলিব গ্রেস মার্ক। এমিতিকি যুক্ত দুই বোর্ড পরীক্ষার খাতা মূল্যায়ন কেবে করা যাব ও রেজাল্ট কেবে প্রকাশ পাইব এনেই আসিছে কিছু বড় খবর। তবে খবরটি কোন রয়েছে নিহাতি ভাবে জানিবা তার পূর্বরু যদি আপনমানকু এই ভিডিওটি ইনফরমেটিভ লাগু থাকে তো নিহাতি ভাবে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সোটি দেখি পড়তবে যাকে লাগিছে মার্চ 22 রু যুক্ত দুই মূল্যায়ন। তো যুক্ত দুই খাতা থেকে প্রসঙ্গে তো অশোক নায়ক কোন নিয়ন্ত্রক সূচনা কোন রয়েছে চালন দেখিবা। তো মার্চ 22 রু মূল্যায়ন আরম্ভ হব বলে কহিলে পরীক্ষা নিয়ন্ত্রক। মার্চ 22 রু মূল্যায়ন, তো মূল্যায়ন পাই দুইটি পর্যায়ে করা যাব। তো প্রথম পর্যায়টি হচ্ছে মার্চ 22 রু এপ্রিল 2 পর্যন্ত, তো প্রথম পর্যায়ে মূল্যায়ন করা যাব। ঠিক সেইভাবে এপ্রিল 4 রু এপ্রিল 15 পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে মূল্যায়ন করা যাব। তা সহিত যুক্ত দুই বা সিএইচএসসি বোর্ড পক্ষে রেজল্ট বার কথা কহিলে তো মে 15 সুদ্ধা প্রকাশ পাইব যুক্ত দুই পরীক্ষা ফল। তো দুইটি পর্যায়ে দেখা হব খাতা, এমিতিকি 15,000 পরীক্ষক দেখিবে খাতা। তো এইটা দেখি পারিবে না এইটা কোন যে তোমার পরীক্ষা হয়েছিল যা কি প্লাস টু বোর্ড পরীক্ষা, যে ফিজিক্স এক্সাম দিয়েছিল তো তাঙ্কর সেতু 27টা কোশ্চেন আসছিল যা কি আউট অফ সিলাবস রয়েছিল, যাহাকে নিয়ে পিলা মানক মনে বহুত ডাউট রয়েছিল কি আমাকে সেটি গ্রেস মার্ক মিলব না নাই। তো দেখুন ফাইনালি আনাউন্স করা হয়ে গেল মোট 19 নম্বর চয়েস ডেফিসিট রয়েছে। যে পিলা এসবু প্রশ্ন আটেম্প্ট করতে বা আটেম্প্ট নিয়ে তো সে গ্রেস মার্ক পাইবে বা সে গ্রেস মার্ক মিলব। তো যে মানে আটেম্প্ট হিং করে নথিবে তো সে গ্রেস মার্ক মিলব না। তো এমানকু কেতে গ্রেস মার্ক মিলব তো সে নিয়ে মধ্যে কোনো অপডেট আসেনি। তো অপডেট জানা পাই তো আমার চ্যানেল সহিত আপনার এমতি হি জুড়ে রয়েছে, যাহা ফলে কি প্লাস টু বোর্ড এক্সাম নেই তো যাহা কি অপডেট আসবে তো আমার চ্যানেল মাধ্যমে সর্বপ্রথম পাইপারে।